আমার সঙ্গে রাহুল কই রে রাহুল কই এসো আমি বলছিলাম না আমি একা একা হবে না আমার নিজেরও হয় না আর কিছু কিছু ব্যাপার না একা হয়ও না আবার কিছু কিছু ব্যাপার হেভি হয় পুরো ব্যাপারটা নিজের হাতে থাকে কোন দিকে বসবি আমি কি করি তুই আমি দেখতে না পেলে কি করি তুই এদিকে আয় এত সুন্দর দেখতে একটা থবর করেছিস রোজ সাত দিন অন্তর অন্তর ব্লিচিং করছিস ফেসিয়াল করছিস বসছিস পেছনে এটা কি করে হয় হ্যাঁ এটাই বলছি এদিকে আয় এখানে বস এরকম কিছু খ্যাপা আছে যে হায়দ্রাবাদে থাকে একটা অন্য কি চাকরি বাকরি করে হ্যাঁ সেটার জন্য হাই ফ্লাইং একদম বেশ ভালো টাকা কত মাসে মারিস ভালোই লোকের সামনে জিজ্ঞেস করা কি আছে বিয়ের আগে যেন বলিস নি তুই কত হয়েছিল স্যালারি ওরা তো বলতে হয় বহ রা ব্রা মানে ব্রাহ্মণ হ্যাঁ উহ মা এখন তো আমার নানা রকম চাইছে যে সে না কো অ নে মানে করতে না পারলে অসুবিধা নেই আমি বলেছিলাম কৃতিকে যে আমার শোটাতে প্লিজ এটা লিখে দে যেটা প্রাপ্তবয়স্কদের সব বলেছিলাম খালি মনস্ক দিয়ে হবে না এবার না আমি মানে হওয়া উচিত আর কি আমি উপল মাঝে মাঝে বসে আমরাও অনেক এ করি আমরা বলি আমরা করে উঠতে পারছি না কিন্তু একদিন না একদিন করবো আমরা হয়তো হবে মিলি বেশি বড়দের গান হবে কি আশ্চর্য হ্যাঁ বড়দের গান তো হয়েছে যেমন ধরো না 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 করো না মায়া বিরাতে আমি তো পুরো ভাবতাম এইটা ওইটা ভাবতাম আমি দেখেছি অনেক হয়েছে অনেক আর বড়দের তো ছবি হচ্ছে বড়দের এই যে মাঝখানে এই 80 সাল থেকে 90-90 এই সময়টা যে ধরনের ভঙ্গিমা ফঙ্গিমা দেখানো হতো যেরকমভাবে নাচছে টাচ্ছে সেগুলো তো ইয়েই ছিল ওগুলো তো ইয়ে ওরা তো বোঝাই যাচ্ছে যে শ্রীদেবী আর জিতেন্দ্র তারপরে গোবিন্দ আর রবীন্দ্রনাথ ট্যান্ডন কোট মানে এ আর কি আমার সঙ্গে ও রাহুল বলেছে শিলদা তোমার অনুষ্ঠানে আমি একটা গিটার বাজাবো তোমার সাথে একটা পারফর্মিং করবো তা আমি বলছিলাম ঠিক আছে তুই ঠিক কর কোন গান সেই গানটাতে তুই বাজাবি তুই এ কর ও হায়দ্রাবাদ থেকে এসছে এই গানটা বাজানোর জন্য আর কালকে তার মধ্যে আমার সাথে একবার মিট করেছে সেখানে অবশ্য রোল ছিল কৃতির আর কি মানে যেটা হয় কী যেন হয় সেটা তো যা মানে ওরা একটা অনুষ্ঠানের গোটা ব্যাপারটা নিয়ে কথা বলবে বাট হি প্লেস গিটার ও অনেকদিন রাঘবের সঙ্গে বাজিয়েছে খুব ভালো মিউজিশিয়ান এবং চর্চা করছে আমার ওকে এ করতে মানে আস গান গাইবে যে তুমি চর্চা করছো এরকম না যে আমার না আমি খুব ভালো গাইতাম আমি খুব ভালো বাজাতাম এইসব এই বলাটা আমার খুব একটা ভালো লাগে আমি যদি এখন বলি আমাকে আগে খুব সুন্দর দেখতে ছিল এগুলো মানে হয় না না বুঝবে কি ভাই তুমি হায় বুঝবে কি ভাই ফুরফুরে দিন কেটে যায় তুমি হায় বুঝবে কি ভাই ফুরফুরে দিন কেটে যায় বোঝাচ্ছ স্বাধীনতার মানে যেও দিন দিনে রাতে বুলেটে যে বুক পাতে যেও দিন বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে
সে বুঝেছে খাঁচায় থেকে গরাত ভাঙায় কি দম লাগে, সে বুঝেছে খাঁচায় থেকে গরাত ভাঙায় কি দম লাগে, লাগে কত রক্ত কত ঘাম, স্কিন চিমে ফেলে আসি ঘাম, ফরেন জিন্স কিনতে দিই দাম, স্কিন চিমে ফেলে আসি ঘাম, ফরেন জিন্স কিনতে দিই দাম, স্বাধীনতার কেন বদনাম। পাড়ার নালায় লাশ ভাসলে পারাবারে ভাসায় জাহাজ, পাড়ার নালায় লাশ ভাসলে পারাবারে ভাসায় জাহাজ, বিপ্লব ঘর ছাড়া এক পাখি বাঁচলে, পাখি তারই ঠোঁটে খাবে ধান যেমন জোটে, বাঁচলে পাখি তারই ঠোঁটে খাবে ধান যেমন জোটে, ধান ধ্যান জ্ঞান বলে হাঁকি। হায় বুঝবে কি চাই পুরপুরে দিন কেটে যায়, তুমি হায় বুঝবে কি চাই এফপিতে দিন কেটে যায়, বোঝাচ্ছ স্বাধীনতার মানে, যেদিনে দিনে রাতে বুলেটে যে বুক পাতে, যেদিনে দিনে রাতে বুলেটে যে বুক পাতে, সে বুঝেছে স্বাধীনতার মানে, সে বুঝেছে খাঁচায় থেকে গরাত ভাঙায় কি দম লাগে, লাগে কত রক্ত কত ঘাম, স্লিম জিমে ফেলে আসি ঘাম, ফরেন জিন্স কিনতে দি দাম, স্বাধীনতার কেন বদনাম। মন তার যতই না চায় যে পাখির বাঁচায় খাঁচায়, মন তার যতই না চায় যে পাখির বাঁচায় খাঁচায়, সেই বোঝে ভাঙা কত কঠিন, তুমি হায় বুঝবে কি চাই শান্তিতে দিন কেটে যায়, আমি হায় বুঝবো কি ভাই গান গেয়ে দিন কেটে যায়, স্বাধীন থাকা আমার রোজের রুটিন, স্বাধীন থাকা আমার রোজের রুটিন, স্বাধীন থাকা আমার রোজের রুটিন। এবার আমার কৃতিকে আমি বলেছিলাম যে আমাকে একটু চা খাওয়াতে সকালবেলা,